শৈশবে নিজে খেতে পাননি তিন বেলা, ক্ষুধার সেই যন্ত্রণা মনে রেখেছেন রেস্তোরাঁ মালিক রফিক। টানা নয় বছর ধরে রোজাদারদের বিনামূল্যে সেহরি ও ইফতার খাওয়াচ্ছেন পরম মমতায়। প্রতিদিন প্রায় 200 থেকে 300 মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। এখানে প্রতিদিন 250 থেকে 300 মানুষ খেয়ে থাকে বিনা পয়সায়। উনি আর্থিকভাবে অত সচ্ছল না। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকার হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম। ছোটবেলায় তিন বেলা খাবার পেতেই কষ্ট হতো রফিকের পরিবারের। সেই কথা চিন্তা করেই বছরের পর বছর রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারে বিনামূল্যে রোজাদারদের খাবার দিচ্ছেন তিনি। রমজান এলেই ব্যস্ততা বাড়ে তার ছোট্ট এই হোটেলে। আমি যখন ছোট মানুষ হয়েছি, বাবা মা হয়তো তিন বেলা খাবার আমাদের মুখে দিতে পারেনি। এই খাবারের যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট আমার এখনো নাড়া দেয়। তাই আমি চাই না যে একটা মানুষ না খায় থাকে। তাই আমার হোটেলে সারা বছর শুধু রোজার মাস না, আমার এখানে সে যদি কেউ খেতে চায় আমি যতদূর পারি তাকে খাওয়ানোর ব্যবস্থা করি। অনেক লোক আছে টাকা পয়সাওয়ালা, তবে মন রফিকের মতো মন নাই। সে একটা ছোট্ট একটা রুটির দোকানদার ছিল এবং দীর্ঘদিন থেকে এই ইফতারি শিয়রি খাওয়ানোর পর এমন কোনো ব্যক্তি নাই যে ইফতারি আর শিয়রি দেখা গেছে 200 জনের বাজেট করেছে, পরবর্তীতে আবার 50 জন বাড়িয়েছে, তারপরেও সে সাথে সাথে জোগাড় দিছে। ইফতারের সময় রোজাদারদের জন্য রাখা হয় বিরিয়ানি, ছোলা ও পেঁয়াজু। অন্যদিকে সেহরিতে রোজাদারদের মুখে তুলে দেওয়া হয় মাছ, মাংস, ডিম ও ভাত সহ নানা রকমের খাবার। রোজার এক মাস ব্যাপী এই হোটেলে সপ্তাহে 4 দিন গরুর গোশত এবং সপ্তাহে 3 দিন ডিম অথবা মাছ থাকে। সাথে আপনার মাছের বুটের ঘাটি থাকে এবং শাক সবজি ভর্তা, ডিম ভর্তা, অন্যান্য আইটেম থাকে এবং এগুলা সম্পূর্ণ ফ্রিতে খাওয়ানো হয়। সেহরির সময় সব হোটেল বন্ধ থাকলেও খোলা থাকে রফিকের হোটেল। কলেজ বাজারের ব্যবসায়ী, হাসপাতালের রোগীদের সঙ্গে আসা স্বজন ও দূর দূরান্ত থেকে আসা বাস ট্রাকের ড্রাইভাররাই মূলত এই হোটেলের সেহরি ও ইফতারের কাস্টমার। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে, বিশেষ করে স্টেশনের যাত্রী, বাস স্ট্যান্ডের লোক এবং উপজেলা এবং হাসপাতালের লোকজন আসে, খায় খুব খুশি হয়। যতই লোক হোক শিওরি খাবার জন্য আসে, 100 জন 200 জন 50 জন ওনার না নাই, উনি তাদেরকে সব সময় সম্মান ভালোভাবে করে এবং এক গ্লাস দুধ সবার শেষে খাওয়ায়। বাসায় আমার কেউ নাই, আমি সেদিন ইফতারি করতে আসছি, কিনে খাওয়ার জন্য আসছি মূলত। আমি এসে বসে খাওয়া দাওয়ার পর ওনাকে যা টাকা দিতে চাচ্ছি, উনি বলছে না আমি টাকা নিই না। কেন টাকা নেবেন না? কেন বলছেন না আমি রমজান মাসে সিয়েরি এবং ইফতারি দুটাই গরিব অসহায় যে কোনো মানুষ, সমাজে যে কোনো মানুষকে আমি ফ্রি খাওয়াই। পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর সবাই ছুটে আসেন রফিকের হোটেলে সেহরি ও ইফতারিতে। রফিকের এমন মহৎ উদ্যোগে খুশি হোটেলে খেতে আসা রোজাদাররা। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার করতে আসছিলাম রফিক ভাইয়ের এখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর খাওয়াইছে। দ্রব্যমূল্যের যে হারে দাম সে হিসাবে এত মানুষদের ফ্রি খাওয়াচ্ছে তা প্রশংসার অতুলনীয়। এখানে ট্রাক আসে, পঞ্চগর থেকে আসে, বগুড়া থেকে আসে, তারা রাতে শিওরি খায় এবং রফিক সাহেবের হোটেলে ইফতারি করায় এবং ভালো উন্নত মানের খাবার। তারা বলে যে ভাই আমরা সারা ট্রাকের ড্রাইভার সারা বাংলাদেশ আমরা ঘুরি, ফ্রি তো কেউ খায় না, এত সুন্দর এত ভালো খাবার, উন্নত মানের। ইনি কত বড় ধনী লোক, আমি বলছি না ধনী লোক না, ইনি মানসিক মন মানসিক ভালো এবং কারো অনুদান নিয়ে এখানে চলে না, যেটুকু পারে। রুটির ব্যবসা দিয়ে শুরু করলেও 2016 সাল থেকে রোজাদারদের জন্য বিশেষ এই ব্যবস্থা করার পর থেকে সারা বছরই অন্যান্য হোটেলের চেয়ে বেশি কাস্টমার থাকে বলে জানান রফিক। আল্লাহ এই যে মানুষের খানার মধ্যে যে একটা ব্যবসায় বরকত দিয়েছে, আমি নিজে এটা নজিরবিহীন। আমার হোটেলে ছোট থেকে অঢেল কাস্টমার, আমার হোটেলে দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, থই থই কাস্টমার আমার হোটেলে, আমি নিজে কল্পনা করতে পারি না। এবং এখনো সময় সময় আমার চিন্তা হয় আসলে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। এদিকে খাবারের কোনো ত্রুটি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে টেবিলে টেবিলে ছুটে যান রফিক নিজেই। রাতভর তার হোটেলে বিভিন্ন কাজে সহযোগিতা করেন স্থানীয় যুবকরা। এভাবে পুরো মাসে উনি জনগণকে ফ্রি খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া বিলি করার পরে উনি নিজে তদারকি করে দেখে যে খাবার কোথাও খারাপ হলো কিনা এবং কেউ পাচ্ছে কি পাচ্ছে না, এটা ওই রফিক ভাই নিজেই তদারকি করে এবং উনি একজন ভালো মানুষ। উনি আর্থিকভাবে অত সচ্ছল নাই। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে রাত্রেবেলা 2টা বেজে এসে আমরা প্রতিনিয়ত মানুষকে খাওয়াই। শুধু রমজান মাস নয়, সারা বছর অভুক্ত মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিতে চান রফিকুল ইসলাম। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমার কাছে যদি কেউ খেতে চায়, ইনশাআল্লাহ তাকে আমি কোনোদিন ফেরত দেব না। আমরা যে কষ্টে মানুষ হয়েছি, এই কষ্টের কথা ভাবলে মানুষ যদি আমাদের কাছে এসে যদি একটু খায়, যদি তৃপ্তি পায়, তখন মনে হয় যে ওই খাবারটা মনে হয় আমি খেলাম।